এসেন্স অফ এশিয়ার তরফ থেকে আমি শাশ্বত। আশা করি আনলক টুতে সবাই ভালোই আছেন। এখন আমরা চলেছি উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন সংলগ্ন হিঙ্গলগঞ্জের দিকে। সুপার সাইক্লোন আমফানের কথা আপনারা নিশ্চয়ই সবাই শুনেছেন। এই আমফানের জন্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল যে সমস্ত জেলাগুলো, তার মধ্যে উত্তর চব্বিশ পরগনা অন্যতম। হাসনাবাদে ইছামতি নদীর উপর তৈরি বনবিবি ব্রিজ ক্রস করে আমরা এগিয়ে চলেছি। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন বা AIBEA ব্যাঙ্ক কর্মচারীদের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় সংস্থা, যার জন্ম 1946 সালে। এই সংস্থাটি ব্যাঙ্ক কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা দেখার পাশাপাশি বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজেও যুক্ত থাকেন। এই AIBEA-র পশ্চিমবঙ্গ শাখা, বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন বা BPBA-র সদস্যরা আজ চলেছেন হাসনাবাদের রূপমারী অঞ্চলের বাস্তরী গ্রামের উদ্দেশ্যে কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে সেখানকার আমফান ঝড়ে বিধ্বস্ত ক্ষতিগ্রস্ত মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। আমফানের তাণ্ডবে এখানকার বিপুল সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ধান বা সবজি চাষ ছাড়াও এখানকার আর একটা বড় আয়ের উৎস হল মাছের চাষ। এখানে প্রচুর মাছের ভেড়ি দেখা যায়, যেগুলোকে স্থানীয়ভাবে জলকর বলে। এখানে অল্প নোনা জলে চিংড়ি মাছ, পার্শে এগুলোর যেমন চাষ হয়, তাছাড়াও বিভিন্ন মিষ্টি জলের মাছ যেমন রুই, কাতলা, পাবদা এগুলোরও চাষ হয়। বাঁধ ভেঙে প্রচুর নোনা জল ঢুকে বেশিরভাগ ভেড়িরই প্রচণ্ড রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলোর প্রচুর মাছ মরেও গেছে। আমফানের ফলে বাঁধ ভেঙে নোনা জল ঢুকে যাওয়াতে সমস্ত চাষের জমি নষ্ট হয়ে গেছে। এখন প্রায় মাসখানেক পর যে সমস্ত জমি জল একটু নেমেছে, সেখানে দেখা যাচ্ছে কালো পচা জলের ধারে যে অংশ একটু শুকনো হয়েছে সেখানে একটা সাদা নুনের স্পটের মতো পড়ে গেছে। এই জমিগুলো আবার পুনরায় চাষের যোগ্য হতে প্রায় বছর চারেক লেগে যাবে। আমফানের 35-36 দিন পরে এখনও বেশ কিছু মানুষ রাস্তার ধারে পলিথিন শীটের ছাউনির নিচে দিন কাটাচ্ছে। আমফান ক্ষতিগ্রস্ত উত্তর চব্বিশ পরগনা জেলার হাসনাবাদ থানার হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারী অঞ্চলের বাস্তরী গ্রামে আজ BPBA-র সদস্যরা উপস্থিত হয়েছেন এখানকার ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্যে। এখানকার ক্ষতিগ্রস্ত 410 পরিবারকে মশারি, টর্চ, লাইটার, মোমবাতি, গুঁড়ো দুধ, বিস্কুট, কেক, সর্ষের তেল, সাবান, পানীয় জলের বোতল, মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন ইত্যাদি অতি প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। সম্পূর্ণ কর্মসূচিকে সফল করতে ব্যবস্থাপনায় আছেন উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি। উপস্থিত আছেন AIBEA-র সর্বভারতীয় সভাপতি শ্রী রাজেন নাগার, যুগ্ম সম্পাদক শ্রী পার্থ চন্দ, BPBA-র সভাপতি শ্রী সৌমিত্র তলাপাত্র, সম্পাদক কিংসুক ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। জেলা কমিটির নেতৃত্বে শ্রী ভাস্কর ব্যানার্জি, সুজিত ঘোষ, শ্রী অরুণ ভট্টাচার্য, শ্রী অম্লান ব্যানার্জি সহ প্রবীণ ও নবীন সদস্যবৃন্দ। এবং এছাড়াও যারা খুব বেশিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা প্রায় নিরাশ্রয় হয়েছেন, এমন কিছু মানুষের হাতে এনারা চেকও তুলে দিচ্ছেন। এই কাজে বিশেষভাবে সাহায্য করেছেন স্থানীয় ব্যাংক কর্মী রমেন সর্দার। তিনি বর্তমানে পূর্বতন এলাহাবাদ ব্যাংক, বর্তমান ইন্ডিয়ান ব্যাংকের ডাকি শাখায় কর্মরত। স্থানীয় গ্রামবাসীর মুখে তাদের অভিজ্ঞতা শুনুন।
এদিকে পুরো জল হয়ে গেছিল না? ওই অবধি জল ছিল পুরো? ও বাড়ি থেকে চলে গেছে হয়েছিল? বাড়ি ছেড়ে চলে গেলাম, তারপরে আবার অল্প একটু জল কমলে তখন লোকের বাড়িতে তখন অশান্তি শুরু হয়েছিল। তারপর ওই আমরা ওই এখানে ইট দিয়ে লাঠি টাঠি বাঁশ টাঁশ দিয়ে তখন ওই ঘরের ভিতরে এখনো ইট বেছানো আছে, বেঞ্চির উপরে খাওয়া দাওয়া করি। আর এমনি খাবার দাবার তো সব নষ্ট হয়ে গেছিল, নষ্ট হয়ে গেছে। চাল টাল যা ছিল সেগুলো সব নোনা জলের বস্তার মধ্যে ফেপে ফুলে মোটা হয়ে গেছে। তো আমাদের আমাদের এমনিতে খুব অসুবিধে খাওয়া দাওয়ার। এখনো তো ঠিকঠাক মানে আসেনি না খাওয়া দাওয়া? এখনো চাল কোথায় পাবো? হচ্ছে তো চাষও হবে না, ওই ত্রাণে যা দিচ্ছে। আপনাদের কি এই জমি টমি আপনাদেরই পুরো? এই জমি টমি গুলো আপনাদের জমি? জমি চাষ হয় সব জমি কিছু আর কি? আচ্ছা, তো এটা নোনা জল তো? তাও যাবো সামনের ওই গ্রামটা কি নাম জানো? বাস্তলিতে মাল সব রূপমারি হাট খোলা আর বাসতলি ভান্ডারখালি ওই লাইনে দিচ্ছে। আমাদের পঞ্চায়েত থেকে কোনো এখনো পর্যন্ত সুযোগ সুবিধা দেয়নি, এখনো দেয়নি। একটা করে পলিথিন দিয়েছে আমাদের রুপোহারি পঞ্চায়েত। যখন এখানে ফ্ল্যাট হয়ে গেল আমাদের পায়খানা প্রস্রাব করার অসুবিধে, বারবার প্রধানকে আমরা বলছি যে প্রধান সাহেব আমাদের কোনো কিছু একটা ব্যবস্থা করুন, পায়খানা সব ভেঙে গেছে, কিছু করলোই না। ভিডিও বলেছে 100 টিউবওয়েল বসাবে, আমফানের এক মাস পরেও এখনো বেশিরভাগ জায়গারই এরকমই অবস্থা। চারিদিকে জল রয়েছে, বাড়ির উঠোনগুলো কর্দমাক্ত। আজকের এই অনুষ্ঠানটির উদ্যোক্তাদের আমাদের চ্যানেলের পক্ষ থেকে কুর্নিশ জানাই। সবসময় আমরা এই ধরনের উদ্যোগের পাশে আছি, থাকবো। আর ভিউয়ারদের উদ্দেশ্যে একটি বার্তা, যে সমস্ত ব্যাংক কর্মীরা নিরলসভাবে এই করোনা আবহেও সাধারণ মানুষদের পরিষেবা দিচ্ছেন, তাদেরকে সহযোগিতা করুন, তাদের সঙ্গে থাকুন। ফেরার পথে আনলক টুর টাকি দর্শন, ইচ্ছামতির ধারে একটু সময় কাটানো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন, আর তার পাশে রাখা বেল আইকনটাকেও প্রেস করবেন, তাহলে নতুন ভিডিওর রিমাইন্ডার আপনার কাছে পৌঁছে যাবে। আর এটা আমাদেরকেও আরও নতুন নতুন এই ধরনের ভিডিও বানাতে উৎসাহিত করবে।